আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জামিনুলস বায়োলজিতে। আমরা আজকে মিগজিনি ক্লাসের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মিগজিনি হচ্ছে ভার্টিব্রাটা উপপর্বের একটি গুরুত্বপূর্ণ ক্লাস এবং এটি প্রথম ক্লাসও বলা চলে। আমরা ভার্টিব্রাটা উপপর্বকে দুইটি প্রধান ডিভিশনে ভাগ করি। একটি ডিভিশনকে বলা হয় অ্যাগনাথা, আর একটি ডিভিশনকে বলা হয় ন্যাথোস্টোমাটা। এ শব্দের অর্থ না, আর ন্যাথো শব্দের অর্থ চোয়াল। অ্যাগনাথা মানে হচ্ছে যে সমস্ত প্রাণীদের চোয়াল থাকে না, আর ন্যাথোস্টোমাটা মানে হচ্ছে যে সমস্ত প্রাণীদের চোয়াল থাকে। তাহলে ভার্টিব্রাটা উপপর্বকে আমরা প্রথম দুইটা ডিভিশনে ভাগ করছি। অ্যাগনাথা একটা ডিভিশন, ন্যাথোস্টোমাটা একটা ডিভিশন। ডিভিশন অ্যাগনাথা, ডিভিশন ন্যাথোস্টোমাটা। এই অ্যাগনাথা ডিভিশনে দুটি ক্লাস রয়েছে। প্রথম ক্লাসটিকে আমরা বলি মিগজিনি, আর পরের ক্লাসটিকে বলা হয় পেট্রোমাইজোনটিডা। আর ন্যাথোস্টোমাটাতে ক্লাস রয়েছে মোট সাতটি। প্রথম ক্লাসকে আমরা বলি কন্ড্রিকথিস, দ্বিতীয় অ্যাক্টিনোপটেরিজি, দেন সার্কোপটেরিজি, দেন অ্যাম্ফিবিয়া, দেন রেপটিলিয়া, দেন অ্যাভিস অ্যান্ড দেন ম্যামেলিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভার্টিব্রাটা উপপর্বে টোটাল ক্লাস নয়টি। অ্যাগনাথা ডিভিশনে ক্লাস রয়েছে দুইটি, আর ন্যাথোস্টোমাটা ডিভিশনে ক্লাস রয়েছে সাতটি। তাহলে ভার্টিব্রাটা উপপর্বে টোটাল ক্লাস নয়টি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা মিগজিনি ক্লাস নিয়ে, অর্থাৎ প্রথম ক্লাসটা নিয়ে আমরা কথা বলতেছি। পরবর্তী ধারাবাহিকভাবে আমরা এই ক্লাসগুলো উপস্থাপন করব। তো মিগজিনিটা তাহলে আমরা বুঝতে পারতেছি এটা ভার্টিব্রাটা উপপর্বের অ্যাগনাথা ডিভিশনের প্রথম ক্লাস, যেটাকে মিগজিনি বলা হয়। তাহলে স্বাভাবিকভাবে এরা মেরুদণ্ড রয়েছে প্লাস এদের চোয়ালবিহীন। আমরা এই কথাটাই বলছি যে ডিভিশন অ্যাগনাথা অর্থাৎ চোয়ালবিহীন প্রাণী, অ্যান্ড ক্লাস মিগজিনি। মিগজি শব্দের অর্থ হচ্ছে, মিগজি শব্দটা আসছে মেগজা থেকে। মেগজা শব্দের অর্থ স্লাইম বা পিচ্ছিল, অর্থাৎ এদের দেহের বাহিরের দিকে প্রচুর মিউকাস সমৃদ্ধ পিচ্ছিল উপাদান থাকে। এরা যে পানিতে থাকে সে পানিতে প্রচুর মিউকাস ক্ষরণ করে। এদের মিউকাসগুলো আসে মূলত ত্বকে থাকা গ্রন্থি থেকে। এই ত্বকে থাকা গ্রন্থিগুলোকে আমরা বলি মিউকাস গ্রন্থি। এই মিউকাস গ্রন্থি থেকে প্রোটিন, মিউকাস জাতীয় প্রোটিন জাতীয় উপাদান মিউকাস প্রচুর পরিমাণে ক্ষরণ হয় বলে আমরা এদের ত্বকটাকে খুব আঠালো অবস্থায় পাই। আমরা এই কথাটাই বলছি। দ্বিতীয় বৈশিষ্ট্য বলছি ল্যাক জজ অ্যান্ড পেয়ার্ড অ্যাভেলেঞ্জেস, অর্থাৎ এদের চোয়াল অনুপস্থিত। ল্যাক জ মানে কি চোয়ালবিহীন, আর পেয়ার অ্যাপেন্ডেজেস মানে হচ্ছে এদের যুগ্ম কোনো পাখনা বা কোনো উপাঙ্গ থাকে না। যেমন আমাদের জোড়ায় জোড়ায় রয়েছে, দুই হাত রয়েছে, দুই পা রয়েছে, এগুলোকে অ্যাপেন্ডেজেস বলা হয়। তো এদের ক্ষেত্রে আমরা কোনো কিছু পাচ্ছি না। এদের সামনের দিকে বক্ষ পাখনা অনুপস্থিত, শ্রোণী পাখনা অনুপস্থিত, পায়ু পাখনা অনুপস্থিত, ইভেন পৃষ্ঠীয় পাখনাও অনুপস্থিত। তার মানে এদের ক্ষেত্রে আমরা কোনো যুগ্ম পাখনা বা যুগ্ম কোনো উপাঙ্গ পাচ্ছি না। তিন নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এন্ডোস্কেলেটন মেড বাই কার্টিলেজিনাস, অর্থাৎ এদের যে অন্তকঙ্কাল রয়েছে যেটাকে আমরা এন্ডোস্কেলেটন বলি, যেহেতু এরা ভার্টিব্রাটা উপপর্ব মেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ডটা কিন্তু বন্ধুরা মূলত তরুণাস্থি দিয়ে তৈরি। আমাদের জানি শুধু এদের কেন, মিগজিনি তরুণাস্থি, পেট্রোমাইজোনটিডা তরুণাস্থি, কন্ড্রিকথিসও তরুণাস্থি। অর্থাৎ ভার্টিব্রাটা উপপর্বের যে নয়টা ক্লাস রয়েছে, এই নয়টা ক্লাসের মধ্যে অ্যাগনাথা ডিভিশনে দুইটা ক্লাস এবং ন্যাথোস্টোমাটা ডিভিশনের প্রথম ক্লাসটি, এগুলো সবই তরুণাস্থি। আর এখান থেকে মূলত আমরা 1, 2, 3, 4, 5, 6 এই অ্যাক্টিনোপটেরিজি থেকে ম্যামালিয়া পর্যন্ত এই ছয়টি ক্লাস, নয়টি ক্লাস রয়েছে। প্রথম তিনটি ক্লাস মেরুদণ্ডগুলো হচ্ছে তরুণাস্থি দিয়ে তৈরি, আর এই ছয়টি ক্লাসের মেরুদণ্ডটা হচ্ছে অস্থি দিয়ে তৈরি। আমরা এই কথাটা এখানে বলছি যে এন্ডোস্কেলেটন কার্টিলেজিনাস। নাও ডর্সাল ফিনস ইজ অ্যাবসেন্ট। ডর্সাল মানে হচ্ছে পৃষ্ঠীয়, ফিন শব্দের অর্থ পাখনা। এদের পিঠের দিকে কোনো পাখনা থাকে না, শুধুমাত্র কডাল পাখনা রয়েছে, বা আমরা এগুলোকে লেজের দিকে যে ফিন থাকে আমরা ব্লু রঙের দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলি কডাল, কডাল ফিনস। অর্থাৎ এদের লেজের দিকে শুধু পাখনা রয়েছে যা সাঁতার কাটতে এদেরকে সহযোগিতা করে, আর তাছাড়া এদের বক্ষ পাখনা বা পৃষ্ঠীয় পাখনাগুলো অনুপস্থিত। মাউথ ইজ টার্মিনাল অ্যান্ড হ্যাভিং ফোর পেয়ার্স টেন্টাকলস।
মাউথটা হচ্ছে টার্মিনাল অর্থাৎ প্রান্তের দিকে। রিমেম্বার অনেক জীবের মুখ থাকে ভেন্ট্রাল, যেমন আমাদের মুখটা হচ্ছে ভেন্ট্রালি সাইড, আর এদের মুখটা হচ্ছে একেবারে টার্মিনাল সামনের দিকে। হ্যাঁ, তো এই জন্য আমরা বলতেছি যে মাউথটা হচ্ছে টার্মিনাল, খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। মুখ প্রান্তের দিকে অবস্থান করে, হাঙরের মুখ আবার নিচের দিকে অবস্থান করে, যেমন কনড্রিকথিস। আবার রুই, মৃগেল, কাতলা এদের মুখ কিন্তু প্রান্তের দিকে থাকে, ওদের অর্থাৎ অর্থাৎ এদের মাউথগুলো হচ্ছে টার্মিনাল পজিশন, আমরা এই কথাটাই বলছি। অ্যান্ড মাউথ হ্যাভিং ফোর পেয়ার টেন্টাকলস, অর্থাৎ এই মুখছিদ্রের চারিদিকে চার জোড়া টেন্টাকল রয়েছে। টেন্টাকলগুলো কোর্শিকা, এগুলো শিকারকে ধরতে সাহায্য করে, এবং চার জোড়া কোর্শিকার কোনো জোড়ার সাথে কোনো জোড়ার মিল নেই, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট চার জোড়া। সিঙ্গেল নস্ট্রিল হুইচ ওপেন ইন ওরাল ক্যাভিটি, আমরা জানি যে নস্ট্রিল মানে হচ্ছে নাসারন্ধ্র। আমরা দেখছি যে উন্নত জীবগুলোতে নাসারন্ধ্র দুইটা থাকে, যেমন আমাদের নাসারন্ধ্র দুইটা, নাকের ছিদ্র দুইটা, মাঝখানে সেপটা থাকে, আর এদের ক্ষেত্রে নস্ট্রিল একটা, এদের নাসাছিদ্র একটাই, আর নাসাছিদ্রটা উন্মুক্ত হয়েছে পরিবেশে, কিন্তু নাসাছিদ্র পেছনের দিকে গিয়ে ওরাল ক্যাভিটি অর্থাৎ মুখগহ্বরে মুক্ত হয়েছে। আমাদেরও নাসাছিদ্র পশ্চাতে গিয়ে গলবিলে মুক্ত হয়েছে, আর এদের ক্ষেত্রে নাসাছিদ্রটা পেছন দিকে গিয়ে মুখগহ্বরে উন্মুক্ত হয়েছে। এই কথাটা আমরা বলতেছি সিঙ্গেল নস্ট্রিল, একটি নাসারন্ধ্র, হুইচ ওপেন ইন ওরাল ক্যাভিটি, যেটা পেছনের দিকে পশ্চাতে গিয়ে মুখগহ্বরে মুক্ত হয়েছে। হ্যাভিং 5-15 পেয়ার্স গিল স্লিট, এই মিক্সিনি ক্লাসের যে প্রাণী রয়েছে তাদের যে গলবিলীয় অঞ্চল রয়েছে, আমরা এই জায়গাটাকে গলবিলীয় অঞ্চল বা ফ্যারিংস বলি, এই গলবিলীয় অঞ্চলে মূলত 5-15 জোড়া ফুলকা ছিদ্র থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, ইটস মে বি 5 অর ইটস মে বি 15, অথবা এর মাঝামাঝিও হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, তবে মিনিমাম 5, সর্বোচ্চ 15 ফুলকা ছিদ্র রয়েছে, যার ভেতর দিয়ে এরা অক্সিজেন নাই পানি থেকে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়, শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। ফাউন্ড ইন কোল্ড ওশান ওয়াটার, অর্থাৎ এরা সকল প্রাণীগুলি হচ্ছে সামুদ্রিক এবং লবণাক্ত প্রাণীতে বসবাস করে, এবং যে সেই সমস্ত লবণাক্ত পানিতে এদেরকে পাওয়া যায় বা সমুদ্রে পাওয়া যায়, যেগুলো কোল্ড ওয়াটার ঠান্ডা মেরু অঞ্চলে এদেরকে বেশি পাওয়া যায়। ফুড হ্যাবিট ইজ স্ক্যাভেঞ্জার ডাইং ফিশ অ্যান্ড ইনভার্টিব্রেটস, অর্থাৎ এদের খাদ্য অভ্যাসটা হচ্ছে স্ক্যাভেঞ্জার, মানে তো আমরা জানি যারা মৃতজীবী বা মৃতদেহকে ভক্ষণ করে তাদেরকে স্ক্যাভেঞ্জার বলা হয়, মানে এরা মূলত মৃতজীবী, অর্থাৎ কোনো একটা প্রাণী সমুদ্রে মারা গিয়েছে, সেই প্রাণীটা গলে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, ওই নরম দেহটার প্রাণীটা খেয়ে ফেলে তারা, অর্থাৎ প্রাণীর ওই নরম মাসেল মাংসগুলোকে তারা খায়, এরা মাংসাশী প্রাণী বলতে গেলে বলা চলে। এদের দাঁত রয়েছে কেরাটিনময় দাঁত, তবে যেহেতু আমরা বলছি এদের কোনো চোয়াল থাকে না, আমরা প্রথমে বলছি যারা চোয়ালবিহীন একনাথা মানে চোয়ালবিহীন, তাহলে এদের দাঁতগুলো অবস্থান করে কোথায়, এদের যে মুখছিদ্র রয়েছে এবং মুখছিদ্রের চারিদিকে যে ওষ্ঠের মতো আসে, এই ওষ্ঠগুলোতে কেরাটিনময় দাঁত থাকে, এই দাঁত দিয়ে এরা মাংসগুলোকে ভক্ষণ করে। তো এরা স্ক্যাভেঞ্জার, মৃতজীবী অর্থাৎ সামুদ্রিক মৃত প্রাণী থেকে এরা পুষ্টি গ্রহণ করে। ডাইং ফিশ অর্থাৎ যে সমস্ত মাছ মারা গিয়েছে, এরকম মৃত মাছ গলিত দেহ থেকে এরা পুষ্টি সংগ্রহ করে। অ্যান্ড অলসো ইনভার্টিব্রেটস, অর্থাৎ যেগুলো অমেরুদণ্ডী প্রাণী, নিম্ন শ্রেণীর বিভিন্ন যে পর্বগুলো রয়েছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিয়েল, মিনথেস, এই পর্বের প্রাণীদের যে লার্ভা থাকে, এই লার্ভাগুলোকেও তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে বন্ধুরা, আমরা মিক্সিনিক ক্লাসের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাচ্ছি, যে এদের মুখ টার্মিনাল পজিশনে থাকে এবং মুখে চার জোড়া কোর্শিকা থাকে, এদের পিঠের দিকে কোনো পৃষ্ঠীয় পাখনা থাকে না, যেহেতু এরা মাছ, এর পানিতে বসবাস করে, এরা ফুলকা দিয়ে শ্বাস চালায় এবং ফুলকাতে যে ছিদ্র থাকে তার সংখ্যা 5-15 জোড়া, আর বিগজা শব্দটা আসছে স্লাইম বা আঠালো থেকে, অর্থাৎ এদের দেহের বাহিরে একটা আঠালো উপাদান রয়েছে, এদের কোনো পৃষ্ঠীয় পাখনা থাকে না, এদের লেজের দিকে লেজ থাকে, যেটাকে আমরা বলি কডাল ফিন, এদের যুগ্ম পাখনাগুলো অনুপস্থিত, আর এদের মেরুদণ্ডটা হচ্ছে তরুণাস্থি দিয়ে তৈরি। মোটামুটি এভাবে মিক্সিনির বৈশিষ্ট্যগুলো বর্ণনা করলেই চলবে। তো আমি আশাবাদী তোমরা এই ভিডিও টিউটোরিয়ালটি এনজয় করছো। যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, দেন আবারও তোমাদের সাথে কথা হবে নতুন কোনো টপিক্স নিয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।